নমস্কার, বেঙ্গল লাইফে আপনাদের স্বাগত। আমি বাপি, আমার সঙ্গে রয়েছেন তনুজা চক্রবর্তী, ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সম্পাদক। তনুজাদি, আপনাকে প্রথম প্রশ্ন, আপনি একজন মহিলা, অশোকনগরের মেয়ে, একটা আটপৌড়ে মেয়ে থেকে আজ আপনি রাজ্য বিজেপির সম্পাদিকা, এই যাত্রাপথটা বলুন। প্রথমে আমি বেঙ্গল লাইভ চ্যানেলকে ধন্যবাদ জানাবো আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং নদিয়া এবং চব্বিশ পরগনার প্রত্যেক শ্রোতা এবং বন্ধুদের বলবো যে আগামী রামনবমীর গৈরিক অভিনন্দন। আপনি আমাকে খুব ভালো লাগলো এই কোয়েশ্চেনটা। আমি প্রথমেই আপনাকেই আমি বলবো যে মহিলা সম্পর্কে আপনাদের এই যে ধারণাটা প্রথম আপনার কোয়েশ্চেনের মধ্যেই উঠে এসছে, আট পৌরি ওয়ার্ডটা, মানে আমরা এত পড়ে বলতে আমি ঘরোয়া বোঝাতে চেয়েছি না, সেইটাই বলছি, মানে আমরা যেমন ঘরোয়া ছেলে হতে পারি, আমাদের কাছে একটা ঘরোয়া, পুরুষের ক্ষেত্রে কখনো এই ওয়ার্ডটা আমরা ইউজই করি না, মানে আমরা আমাদের সবসময় একটা দেখে দেখছি যে এই যে মানে মহিলা মানেই তাকে ঘরোয়া, মহিলা মানেই সে বাড়ির কাজ করবে, মহিলা মানেই তাকে আর কোনো, কিন্তু আমরা আবার এই পশ্চিমবঙ্গে, বাংলায়, আমি ইন্ডিয়া ছেড়েই দিচ্ছি, এই পশ্চিমবঙ্গের মধ্যেই আমরা জানি যে নদিয়ার মানুষ দেখছেন আজকে রানী জ্যোতির্ময়ীকে চিনি, যিনি শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে হাত ধরে নদিয়ার জন্য আন্দোলন করেছিলেন, যার জন্য আজকে আমরা এই পশ্চিমবঙ্গের বাসী এবং ভারতবাসী বলতে পাচ্ছি, নিজেদের পরিচয় দিতে পারছি, গর্বিত হচ্ছি, নইলে হয়তো বাংলাদেশি বলতে হতো আমাদের। আবার এই পশ্চিমবঙ্গের আমরা পেয়েছি কাকে, সারদা মাকে পেয়েছি, তিনি কিন্তু হয়তো ছিলেন ঘরেরই, কিন্তু অপামর বিশ্বের লোক তাকে এক নামে আজকে জেনেছে। এছাড়াও নিবেদিতার মতন মহিলা যিনি নারী প্রসার করেছেন, শিক্ষার প্রসারে এগিয়ে এসেছেন, তারপরেও এই আটপৌড়ে এই ঘরোয়া এই কথাগুলো থেকে যায়, তারপরেও এসে যায় পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রূপশ্রী, কন্যাশ্রী, কেন আজকে এই এত শ্রীর কিসের প্রয়োজন আছে মহিলাদের বলুন তো? আটপৌড়ে শব্দটা ব্যবহার করা হচ্ছে অর্থাৎ সাধারণের মধ্যে মিশে থেকে কিছু করা, হ্যাঁ সেই অর্থে আটপৌড়ে। এখানে কিন্তু মহিলাদের সম্পর্কে কোনো অসম্মানজনক শব্দ তেমন বা ইঙ্গিত নেই, আমরা আটপৌড়ে মানে আমার ঘরের মেয়ে, আমার ঘরের মা বা আমার ঘরের দিদি, সেটা বোঝাতে আটপৌড়ে আমরা ব্যবহার করি। জন্য কিছু কাজ করতে গেলে সেই ঘরের মেয়ে, পাশের বাড়ির মেয়ে, না হলে তো কাজই মানুষের জন্য করা যাবে না, পারবো কি কাজ করতে? আমি একটা খুব দূরবর্তী কোথাও থেকে তো আমি আমার নিজের মানুষেরই পাশে যদি না থাকতে পারি, তাহলে মানুষের কাজ জনগণের কাজ করব কি করে? সুতরাং সেই আটপৌড়ে সেই ঘরোয়া থেকেই তো আমাকে এগোতে হবে। আচ্ছা, আপনার কথা সূত্র ধরে, আপনি কন্যাশ্রী রূপশ্রী এগুলোর কি বিরুদ্ধে? একদম না, আমি চাইছি কন্যাশ্রী রূপশ্রী এইভাবে না করে তাদের কিভাবে আপলিফটিং হবে। আজকে সমাজে প্রতিটা দিন পেপার খুললে আপনাদের মিডিয়া চ্যানেলগুলোতে আমরা দেখছি সব সময় নয় ধর্ষণ হচ্ছে, নয় কোনো ডোমেস্টিক ভায়োলেন্সে কোনো মেয়ে আজকে আক্রান্ত, কিন্তু কেন? আবার বিশ্বজয় তো করছে, বিশ্বজয় করছে, কিন্তু কিভাবে করছে? আমরা তাকে কিভাবে প্রোটেকশন দিচ্ছি? আমার সরকার আজকে বলছে যেই 12 পাস করছে কন্যাশ্রী অবধি তার, তারপরে তাকে বিয়ে দিয়ে দাও, কেন? সেই রূপ, সেই আমাদের আদিম যুগের যেটা ছিল মেয়েকে খালি সেই রূপটাকেই তুলে ধরা হচ্ছে, কেন? মেয়েদের যে এই যে এত কিছু রয়েছে, আজকে একটা মেয়ে প্লেন চালাচ্ছে, জেট ফাইটার চালাচ্ছে, আজকে মেয়ে যুদ্ধের বিমান চালাতে যাচ্ছে, মোদিজির হাত ধরে যদিও সেই বিকাশ সম্ভব হয়েছে, তো এইভাবে মেয়ে কোন জায়গায় নেই, কোথায় তাদের পা ফেললো না, তবুও কেন তাকে রূপশ্রী দিতে হবে? শুধু রূপশ্রী হয়নি তো, যুবশ্রী হয়েছে, শুভশ্রী হয়েছে, সব শ্রী হয়েছে, ছাপ্পা শ্রী, রেগিং শ্রী, ধর্ষণ শ্রী, আমি বলবো সরকারকে ধর্ষণ শ্রী উপাধি দেওয়া উচিত, কারণ এই যে এখন পশ্চিমবঙ্গ যে অবস্থায় চলছে, মহিলাদের যেভাবে নিয়ে যাচ্ছে, যে দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কেন একটি মেয়ে 12 পাস করে যদি সে বিয়ে করে তাহলে বিয়ে কেন, বিয়েই কেন তার আলটিমেট, কেন সেই বিয়েতেই আমরা গিয়ে থেকে যাচ্ছি, কেন সেই মেয়েটি নিজের জায়গা দিয়ে এগিয়ে যাবে না? বিয়ের কথা তো বলছেন না, হ্যাঁ রূপশ্রীর আপনি পুরো ফরমাটটা কি বলুন, রূপশ্রী কিন্তু রূপশ্রী বলতে বোঝানো হয়েছে যে করে যদি বিয়ে হয় তাহলে তাকে 25,000 টাকা দেওয়া হবে, বাবা মায়ের যদি আর্থিক সঙ্গতি না থাকে সেক্ষেত্রে সরকার, না আর্থিক সঙ্গতি না, আপনি ভালো করে শুনুন, 1,20,000-এর নিচে যে বাবার ইনকাম, মানে যে গার্জিয়ানের ইনকাম থাকবে, তাহলে তাকে দেওয়া হবে 25,000 টাকা এককালীন যদি তার বিয়ে ঠিক করা হয়। কেন বিয়ে কেন, তাকে কেন হায়ার এডুকেশনের জন্য নয়? না যদি যদি এমন হয় যে হায়ার এডুকেশন তার হচ্ছে না,
তাহলে কারিগরি বিদ্যা করবে, কারণ স্কিল ইন্ডিয়ায় মোদিজির বহু রয়েছে, স্কিল ইন্ডিয়া রয়েছে, মেক ইন ইন্ডিয়া রয়েছে, আমাদের ধনজন প্রকল্পের লোন নিয়ে সেই মেয়েটি যাতে নিজের পায়ে দাঁড়ায়, তখন তাকে 25,000 টাকা এক্সট্রা দেওয়া হোক, সে তার নিজের পায়ে আগে দাঁড়া, তাকে যাতে পুড়িয়ে না মারা হয়, তাকে যাতে, আপনার যুক্তি পুরোপুরি ঠিক যে কেউ যদি পড়াশোনা করতে চায় বা আরো বেশি বড় হতে চায়, স্বাবলম্বী হতে চায়, সেক্ষেত্রে সরকার থেকে এনকারেজ করতে, এই বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, এটাকে এত সরল ভাবে ধরলে হবে না, বিষয়টা এখানেই যে সরকার চাইছে যে মেয়েটি যে মুহূর্তে বিয়ে হয়ে যাবে তারপরেই সে তার ফ্যামিলিতে যখন এনগেজ হয়ে যাবে, আর তাহলে অন্তত বেকার সমস্যার ওখানে ওইখানে আর তার খাতায় নাম থাকলো না, অর্থাৎ পশ্চিমবঙ্গে ওই মেয়েগুলোর থেকে তিনি ছাড় পেয়ে গেলেন মাত্র 25,000 টাকায়, যে মেয়েটি কিনা মাসে 25,000 ইনকাম করতে পারতো। সত্যি কি তাই? নিশ্চয়ই তাই, না হলে এর থেকে আর কি বলবো বলুন। আজকে যেখানে আপনি ভাবুন না, ধরে নিলাম আমি যে রেপটা এখন আগে হয়তো নথিভুক্ত হচ্ছে না, যেটা তৃণমূল সরকার আসার পর আমাদের বলেছিল যে আগে নথিভুক্ত হতো না, এখন আমরা ভীষণ কাজ করছি তাই এটা লোক জনগণ জানতে পারছে, কিন্তু 2011 সালে পূর্ব মেদিনীপুরে একটা ছোট্ট ঘটনা, 11 বছরের একটা বাচ্চাকে রেপ করার পর, গ্যাং রেপ করার পর তাকে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, তখন আমাদের মুখ্যমন্ত্রী এসে গেছেন, একজন মহিলা মুখ্যমন্ত্রী, তিনি যদি সেই স্টেপটা সেই দিন সেই সময় নিতেন, সেই রেপিস্টগুলোর আজকে কী হয়েছে আপনি জানেন? কিছুই হয়নি, তারা জামিনে ছাড়া পেয়ে গেছে। তাহলে এর পর পর ঘটনা, আপনি তো কামরুল কাদের পার্ক স্ট্রিট, হ্যাঁ আমাদের আন্দোলন আমরা একভাবেই রেখেছি, কিন্তু আমরা বিরোধী হিসেবে সেই স্পেসটাও এখন তো পাচ্ছি না আন্দোলনের, কারণ 2011 যে মহিলার কথা, যে বাচ্চা মেয়েটির কথা আপনারা বললেন, যে 2011 আমি বলতে চাইছি এই কারণে, উনি 2011-তে এসেছিলেন তাই ঘটনাটা ঘটেছিল জুলাইতে সম্ভবত, তা প্রশ্নটা এখন এসে দাঁড়িয়েছে এরপরে পার্ক স্ট্রিট, কামদুনি, কাকদ্বীপ, রানাঘাটের বৃদ্ধ নান যিনি বিদেশিনী, তারপরে হচ্ছে 4 বছরের ভিক্টোরিয়া স্কুলের যে বাচ্চি মেয়েটি, সব বাদ দিন, গঙ্গার উপর দিয়ে বহু জল বয়ে গেল, কিন্তু আপনি কি কোনো জায়গায় একটা কড়া ভাষা দেখেছেন? না আমরা দেখলাম না। আমরা কি দেখলাম? উনি বয়স অনুপাতে রেপের একটা মূল্য নির্ধারণ করে দিলেন, একটা কম্পেনসেশন বলেছেন, না সেটা নিয়ে কিন্তু সমালোচনা কম হয়নি। সমালোচনা তো কোনো সমাধান নয়, সমালোচনা দিয়ে তো কোনো সমাধান হয় না, কিন্তু সরকার পক্ষ থেকে কি কোনো ক্ষমা চেয়েছে, কি স্টেপ হয়েছে? আপনি আমাকে একটা ইনস্ট্যান্স দেখান যে কামদুনি রেপিডে সাজা হয়েছে, হ্যাঁ কিন্তু তারপরে কি আর কোনো রেপ হয়নি ওখানে? হয়েছে, তাদেরও ট্রায়াল চলছে, কিন্তু তার জন্য বিরোধী পক্ষদের কতটা আন্দোলন করতে হবে। আপনাকে আরো একটা উদাহরণ দিই, কৃষ্ণনগর আদালতে, মানে আমাদের চ্যানেল নদিয়া থেকে দেখানো হয়, দর্শকরা দেখবেন নিশ্চয়ই, কৃষ্ণনগর এর আদালতে একটি মামলা রায় ঘোষণা হলো 13 দিনে, একটা 9 বছরের বাচ্চাকে ধর্ষণ করেছিল প্রতিবেশী, 13 দিনের মধ্যে কৃষ্ণনগর আদালত সেই রেপিস্টের সাজা ঘোষণা করেছে 10 বছরের জেল পক্সো আইনে। আপনি তারপরে বলবেন যে আমি বলবো, এই কারণেই বলবো, রাজস্থান আর মধ্যপ্রদেশে 12 বছরের নিচে কোনো নাবালিকাকে যখন রেপ করা হচ্ছে, বলা হচ্ছে তার কোনো রকম কোনো সাজা ঘোষণা, আদালত যাওয়া, দীর্ঘদিন লিঙ্গার না করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, আমাদের সরকার মহিলা মুখ্যমন্ত্রীটা বলে দিন যে যে রেপ করবে, তাহলে এই ধরনের রেপ হয় না তো, এই ধরনের রেগুলার। আপনি আজকে আমাকে একটা বলছেন, 15 সালের পরিসংখ্যান বলছে 33,800 সামথিং রেপ হয়েছে, তার মানে 16-17 এই 18-এর মাঝামাঝি এসে হয়তো আমরা দেখব পার ইয়ারে আমরা প্রায় 50,000-এর চলে গেছি। আমাদের তৃতীয় রয়েছে আমাদের রাজ্য রেপের জন্য, আমাদের রাজ্য নারী পাচার, মানে চাইল্ড ট্রাফিকিং বলুন বা ওমেন ট্রাফিকিং বলুন, তাতে আমরা ফার্স্ট আছি, আমরা কোথায় এগিয়ে যাচ্ছি? কোথায় শিল্প? শিল্প বলতে এখন কি বোম শিল্প হচ্ছে, আমি বলছি নারী নির্যাতন বা রেপের প্রসঙ্গে আছি, আমি ওটাই আছি, আপনি যে উদাহরণগুলো দিচ্ছেন ঠিক, পরিসংখ্যান বলছে যে পশ্চিমবঙ্গে নারী নির্যাতন বা শিশুদের উপর নির্যাতন এটা কমেনি, কিন্তু পাশাপাশি এটাও দেখুন রাজ্য সরকার তারা কোথাও ঠিকঠাক স্টেপিং করেনি, এই অভিযোগ কি আপনি করছেন? না, স্টেপিং মানে আমি বলছি অনুদান নয়, স্টেপিং মানে কোনো অ্যালিমনি নয়, পুলিশি ব্যবস্থা যেগুলো হয় প্রশাসনিক দিক থেকে, সেটা কেন আমরা প্রোটেকশন নিচ্ছি না? প্রোটেকশন তো দেওয়া হচ্ছে, কিভাবে কি প্রোটেকশন দেওয়া হচ্ছে? আজকে যে মেয়েটি তৃণমূলের ছাত্র নেতা, যে মেয়েটিকে কলেজে বলতে পারে তোমাকে আমার ধর্ষণ করার অধিকার আছে, সেই নেতা পরে দেখা যাচ্ছে ঢাকায় কোনো একটা সম্মেলনে বক্তৃতা করছে, এটাকে কি আপনি স্টেপ বলবেন? আপনি কি বলবেন কুশমন্ডির যে আদিবাসী মহিলা তার
রেপ হওয়ার পর হসপিটালে যখন তার মৃত্যু যন্ত্রণায় কাতর, তাকে মুখ্যমন্ত্রী গিয়ে কিছু টাকা ধরিয়ে দিয়ে আসলো, এটাকে আপনি কি সমাধান বলবেন? সেখানে তার ফ্যামিলিকে কোনো চাকরি দেবে? প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায়কে ভর্ৎসনা করেছেন, দেখুন ওই ভর্ৎসনা ওইসব প্রকাশ্যে বলেছেন যে প্রসূন তোমার কাছ থেকে এটা আশা করি না, পলিটিক্যাল একটা ভার্সনা উনি বলতেই পারেন, ভার্সনা আমি এ নিয়ে যাব না। আমার বক্তব্য মেয়েদের নিরাপত্তাটা কোথায় এখানে? তাহলে এই ধর্ষণটা আগে বলছি আমি হবে কেন, তবে না উনি আলিবানি দেবেন? ধর্ষণটা হচ্ছে কেন এত? তাহলে আমি মুখ্যমন্ত্রী, একটু আগে তো আপনি বললেন যে আগে রেকর্ড হতো না, এখন রেকর্ড হয় না। আমি বলিনি, আমি বলছি মুখ্যমন্ত্রী রেফারেন্স দিয়ে বলেছেন যে তৃণমূল নেত্রী এটা বলেছেন, সিপিএম এর আমলে হতো হতো না। আজকে তাপসী মালিক যাকে নিয়ে উনি এই রেপ নিয়ে আজকে এই সিঙ্গুরের তাপসী মালিক নিয়েই তো উনি উত্থান ওনার, তার আগেও আছে নদিয়ার শান্তিপুরের একটি মেয়ে আছে। তাহলে তাদের কথা যদি তাই হয়, আমরা কি ভেবেছিলাম যে আমরা একজন মহিলা মুখ্যমন্ত্রী পাচ্ছি, তিনি ফার্স্ট নারী সুরক্ষা নারী নিরাপত্তাটা দেবেন? সেখানেই তো আমরা পেলাম না, আমি বাকি সব বাদ দিলাম। রাজ্য 34 বছরে পুরো ভঙ্গুর হয়ে গিয়েছিল, রাজ্যের পুরো কঙ্কাল বেরিয়ে গিয়েছিল, পুরো ভেন্টিলেশনে চলে গিয়েছিল, সব ঠিক আছে, কারণ সিপিএম জামানায় সত্যি আমাদের রাজ্যটা শেষ হয়ে গিয়েছিল টোটালি। সেই অবস্থা থেকে উনি আসার পর আমরা মানুষ কেন ওনাকে এনেছিলেন? কিছু পাবেন বলেই তো, নইলে ওই রকম একটা জগদ্দল পাথরকে সরিয়ে মমতা ব্যানার্জি এসছেন, তারপরে মহিলারা নিরাপত্তা পাবে না কেন? আজকে এখানে একটা কথা বলি, আজকে ওনার বিধায়ক বারাসাতের বিধায়ক বলেন কি করে যে মেয়েদের পোশাক তাদের ধর্ষণ করতে প্রয়োজন? সেটা কিন্তু বলেছিলেন, আমি বাবা হিসেবে বলছি, আমি জনপ্রতিনিধি হিসেবে, বাবা হিসেবে তার নিজের মেয়েকে নিজের ঘরে শাসন করুন রাস্তায় কেন? না, তিনি বলেছিলেন, চিরঞ্জিৎ চক্রবর্তী তিনি বলেছিলেন যে আমি বাবা হিসেবে আমার মেয়েকে বলবো এই ধরনের পোশাক না পড়তে, তিনি কিন্তু জনপ্রতিনিধি হিসেবে বলেননি। এবং তিনি তার বক্তব্যের যখন ক্লারিফাই করা হয়েছিল, তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি জনপ্রতিনিধি হিসেবে এমন কথা কেন বলেন যে মেয়েদের পোশাক সম্পর্কে আপনার তো বলার ইচ্ছে নেই, উনি তখন এটা স্বীকার করেছেন যে এটা আমি জনপ্রতিনিধি হিসেবে বলি। আমরা উনি বিধায়ক, উনি পরে উনি ওনারটা মেকআপ দিয়েছেন, তাপস পাল পারেননি, এক বছর ভুবনেশ্বর জেলে ঘুরে এসেছেন, যায়নি, কিন্তু ওনার এই বক্তব্যটাও তো খুব একটা মধুর ছিল না, কোনো মেয়ের পক্ষেই খুব একটা সম্মানজনক নয় যে ছেলে ঢুকিয়ে দেবে। তার মানে কি আমি বলতে চাইছি এখানে প্রশ্নটা, তার মানে তৃণমূলের যে ভাইরা যে বন্ধুরা আজকে তৃণমূল পার্টিটা করছে, তারা কি রেপিস্ট? তাদের কি বলা হচ্ছে ছেলে ঢুকিয়ে দেবো? সেই ছেলেগুলোকেই তো তাপস পাল ঢোকাবে যারা কিনা তৃণমূল করে, নিশ্চয়ই বিজেপি বা অন্য পার্টির ছেলেদের তো উনি ঢোকাবেন না, বা তারা তাপস পালের কথায় কোথাও ঢুকতে যাবে না। তাহলে কি তাই দাঁড়ায় যে তৃণমূল বা বন্ধুরা সেই মায়ের মুখের দিক তাকিয়ে কথা বলতে পারে যে আমরা এমন একটি পার্টির অংশ যারা কিনা আমরা কোথাও গিয়ে রেপ করে দিতে পারি? এবার আমি বলি, বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় উত্থানের পেছনে ছিল তার বিরোধী রাজনীতিবিদ হিসেবে একটা লড়াই, দীর্ঘ লড়াই, সেই লড়াই থেকে উঠলেন। সেই লড়াইয়ের অঙ্গ হিসেবে ছিল নারী নির্যাতন সহ বিভিন্ন জায়গায় ডোমেস্টিক ভায়োলেন্স, বধূরা নির্যাতিত হচ্ছেন, স্বামী মারছে, সব কিছু মিলে ওনার এই উত্থানটা হয়েছে। তাহলে বিরোধী নেত্রী হিসেবে উনি বিরোধিতা করে এই এখানে পৌঁছেছেন। আপনার রাজ্যের এখন বিরোধী দল, আপনি যতগুলো ধর্ষণের কথা বললেন, কটা ক্ষেত্রে আপনার ঠিকঠাক আন্দোলন করতে পেরেছেন? আমাদের আন্দোলন করতে দেওয়া হয়নি প্রতিটা জায়গায়, আমাদের আন্দোলন কুশমন্ডিতে আমাদের যাওয়া হয়েছে, ঢুকতে দেওয়া হয়নি। উত্তর দিনাজপুরের আদিবাসী না, আমাদের প্রতিনিধিদের ঢুকতে দেওয়া হয়নি, মহিলাদের। হ্যাঁ, আমরা আমাদের মতন অভিযোগ করেছি, সেটা মিডিয়াতেও দেখিয়েছে না, আমরা থানায় এফআইআর করেছি। আমাদের মহিলা মোর্চার যিনি নেত্রী, সভানেত্রী, উনি গিয়েছিলেন। আমাদের এর আগে রূপাদি যখন সাংসদ হয়েছেন, তখন আদিবাসীদের রায়গঞ্জে একটা এরকম হয়, 6 জন আদিবাসীকে করা হয়, সেখানে আমি নিজে সেখানে গেছি, আমাদের মেরে বের করে দেওয়া হয়েছিল। আমরা যখন পূর্ব মেদিনীপুরে রিসেন্ট একটা ঘটনা হয়, হ্যাঁ, সেখানে বাসন্তীতে, সেখানেও আমাদের ঢুকতে দেওয়া হয়নি। এই যে বিরোধীদের যে কণ্ঠরোধ করা হচ্ছে, অর্থাৎ আমি যা করব এটাই ঠিক, একনায়কতন্ত্র। আমি এখানে একটা কথা বলি, আপনাদের মহিলা মোর্চার নেত্রীকে ঢুকতে দেওয়া হলো না, তিনি ফিরে এলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কঠোর অবস্থান আপনারা কেন নিলেন না? শান্তিপুরে চম্পলা সর্দারকে রেপ করা হয়েছিল বলে অভিযোগ ওঠে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই মুখবধির ধর্ষিতা নাবালিকার হয়ে রাইটার্স বিল্ডিংয়ে গেলেন, মমতা বন্দ্যোপাধ্যায় চুল ধরে তাকে রাইটার্স থেকে বের করে দেওয়া হলো। আপনাদের সংগঠনের পক্ষ থেকে এই ধরনের মুভমেন্ট যেখানে সমস্ত মিডিয়ার অ্যাট্রাকশন চলে যাবে, এরকম কোন শক্তিশালী আন্দোলন করেছেন নারী নির্যাতন? আমাদের বিষয়টা, আমি আপনার কথা যদি ধরেও নিই যে আপনাদের দলকে, আপনাদের দলের প্রতিনিধিদের কুশমন্ডিটা ঢুকতে দেওয়া হয়, ধরে নেবেন এটা বাস্তব, যদি বাস্তব হয় তারপরে আপনারা কেন নবান্ন অভিযানে যাননি?
মানে নবান্ন অভিযানের আগে আমরা যতবার নবান্ন অভিযানে গেছি, আমাদের লুঙ্গি পরা চটি পরা পুলিশ বাহিনীরা আমাদের ইট মেরে এবং লাঠির বাড়ি মেরে নবান্ন থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। করেছে তারপরেও আমরা তো সেটাই বলছি, এখনো কোন না কোনো পুলিশের নেতৃত্বেই তো আমাদেরও মারা হয়, কিন্তু তাতে লুঙ্গি পরা পুলিশ থাকে। যেমন নন্দীগ্রামে ওনার সময় হাওয়াই চটি পরা পুলিশ বুদ্ধদেব বাবু পাঠিয়েছিলেন, উনি কিন্তু একদম ছাত্রের মতন মেনটেন করছেন। সিপিএম এর টোটাল যে দুঃশাসনের ব্যাপারটা টোটালি উনি নিয়ে নিয়েছেন। লড়াই দুটোই, মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষিতা দিনে লড়াই করতেন, আপনারাও করছেন, কিন্তু দুই লড়াইয়ের কি কোথাও একটা পার্থক্য থেকে যাচ্ছে না? মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইটা শেষ পর্যন্ত চালিয়ে যাচ্ছেন, কিন্তু আপনাদের ক্ষেত্রে আন্দোলনটা থেমে যাচ্ছে কেন? আমি যদি উদাহরণ হিসেবে বলি, কামদুনি, কামদুনিতে যখন যে ঘটনাটা ঘটলো, একজন কলেজ পড়ুয়া রাজারহাট কলেজের একটি ছাত্রী এম এ পাঠরত, তাকে ধর্ষণ করা হলো এবং মেরে ফেলা হলো। রূপা গঙ্গোপাধ্যায় আপনাদের নেত্রী গেলেন সেখানে, লকেট চট্টোপাধ্যায় আপনাদের নেত্রী গেলেন সেখানে, কিন্তু সেই আন্দোলনটা আপনাদের হাত থেকে হাতছাড়া হয়ে অন্যদিকে চলে যাচ্ছে কেন? ওরা চাইছে হাতের মুঠোয় নিয়ে আসতে, তাদের ভয় দেখাচ্ছে, ভীতি প্রদর্শন করছে। আমরা চাইছি না সেই নিরীহ প্রাণগুলো তাদের চলে যাক, আমরা চাইছি ওরা সমাধান পাক, ওরা একটা আইনের সাহচর্য পাক। আমাদের পার্টিতে তাদের নিয়ে আসা আমাদের দায় কাজ নয়, মূল কাজ আমরা চাইছি মানুষ ভালো থাকুক, পশ্চিমবঙ্গের মানুষ। যে মুহূর্তে আমাদের বলছে যে তোমরা এখানে ঢুকতে পারবে না বা কিছু করবে না, বা যখন আমাদের এইভাবে মানে মারা হচ্ছে, আমাদের লকের দিকে মাঝে আপনারা দেখেছেন হয়তো যে শাড়ি ছিঁড়ে দিয়েছে রাস্তায়, সেই অবস্থায় তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, এরকম বহু বহু ঘটনা হয়েছে। আমি কিন্তু আপনার উদাহরণটা মেনে নিয়েই বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজকে লকেট চট্টোপাধ্যায় শাড়ি ছিঁড়ে দেওয়া হলো বা রূপা গঙ্গোপাধ্যায়কে হত্যা করা হলো, দুটোই রূপা গঙ্গোপাধ্যায়কে মেরেছে, কিন্তু তার চেয়েও বেশি নির্যাতিতা হয়েছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। না না, এখন উনি কতটা নির্যাতিতা হয়েছিলেন এখানে এত প্যারামিটার নেই কোনো, যে নির্যাতনের উপর বেস করে মানুষ, সেটা উদাহরণ হয়ে আছে যে একজন জননেত্রী যাকে চুলের মুঠি ধরে না, দেখো চুলের মুঠি ধরবে রক্তপাত হবে তবেই সে জননেত্রী হবে, এই বিষয়টা এরকম তখন তিনি জননেত্রী হননি না, এইভাবেই যেমন আপনি আজও মনে রেখেছেন এটাকেই তাই বলতে হবে, মনে রাখার ব্যাপারটাও রয়েছে বিষয়টা। আমি বলতে চাইছি এখানে যে পশ্চিমবঙ্গের জনগণ আস্তে আস্তে বুঝতে পারছে, তাই এই ভীতি আর এই ভয় এখন প্রতিটা জায়গায় ওনাকে, সেটা সরকারি সবাই হোক আর উনি পার্টিগত সবাই হোক, ওনাকে গলা ছিঁড়ে বলতে হচ্ছে যে বিজেপি বিরোধী, তাদের কোনো কিছু ভালো না তাদের। যদি তার এতটাই জনবল ঠিক থাকে, যদি তার পায়ের তলার মাটি ওনার ঠিকই থাকে, তাহলে এত কিসের ভয়? একাই তো জয় করবে। আজকে সিপিএমকে ফিশ ফ্রাই খাওয়াচ্ছে, কখনো কখনো কংগ্রেসকে গাড়ি বাসের ব্যবস্থা করে দিচ্ছে পার্টিতে, কখনো বলছে আমি সবার হাত ধরতে চাই, লাল কেল্লায় বক্তৃতা দেবো, এই সমস্ত যে মানে বিলাপ বলুন প্রলাপ বলুন উনি আরম্ভ করেছেন, এই বিষয়টার তাহলে আর জায়গা থাকে না তাহলে। আচ্ছা, সাংসদ হওয়ার পরে রূপা গঙ্গোপাধ্যায় কি মানে জন আন্দোলন যেগুলো আর কি তা থেকে একটু সরে গেছেন? না, রূপা গঙ্গোপাধ্যায় সাংসদ হয়েছেন যেমন বলছেন, সাংসদ কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসে বেস করে কাজ করে, সেটা শুধু পশ্চিমবঙ্গের মধ্যে তো উনি কাজ করছেন না, উনি যেখানে যখন মানে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, এই পার্টিটা তো কোনো আঞ্চলিক দল নয় বা হঠাৎ কোনো, ধরুন তৃণমূলের কথাই বলছি, এটা তো কংগ্রেসের গর্ভজাত সন্তান, সে আবার কংগ্রেসকে হাত ধরে নিচ্ছে, আলটিমেটলি শুধু তৃণমূল থাকবে না, তৃণমূল কংগ্রেস থাকবে, কে থাকবে সেসব অবধি বোঝা যাচ্ছে। আমাদের ব্যাপারটা তো তা নয়, আমাদের সর্বভারতীয় দল, তার একটা কেন্দ্রীয় নেতৃত্ব আছে, তারা তাকে সেই যে মতোভাবে ব্যবহার করছেন পার্টির কাজে, উনি সেইভাবেই সেখানে সেখানে কাজ করছেন। রূপা গঙ্গোপাধ্যায়ের পরে এলেন লকেট চট্টোপাধ্যায়, মহিলা মোর্চার নেত্রী, মানে আন্দোলনের গতি রূপা গঙ্গোপাধ্যায়ের পরে কি একটু বেড়েছে না একই আছে? না, যত সময় যাবে, এবারে আপনি বলতে পারেন যে এরপরে কি আরও বেড়েছে, আপনার সঙ্গে আমার হয়তো 2020 বা 2021 সালে যখন দেখা হবে আপনি বলবেন এর আগে ছিল আরো যে কেউ বা রূপা, তারপরে লকেটের পরে হয়তো তার টার্ম চলে গেল অন্য, তাহলে কি আরো বেড়েছে? না, ওইভাবে আমরা তো উদাহরণ বলতেই পারি যে বিরাট কোহলি, সৌরভ গাঙ্গুলি, সৌরভ গাঙ্গুলির চেয়ে কে বেশি সাকসেসফুল? বিরাট কোহলি। না না, আবার আপনি, আমি বলবো ধোনি সাকসেসফুল এই কারণে, কারণ উনি আবার আমাদের কাপটা নিয়ে এসেছে, বিশ্বকাপটা যে পেয়েছে তার আবার ক্ষমতাটা অনেক বেশি। তাহলে যে আজকে মমতা ব্যানার্জি বলছেন, আবার যখন বুদ্ধদেব যখন ছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য, তখন তারটা বলবেন, যে মুখ্যমন্ত্রী হবে তার সময়টা তাহলে সেই কাল হিসেবে যদি দেখা হয়, আমি বলবো
কোনো মানুষের জন্য কোনো কিছু নয়, উনি নেতৃত্ব দিচ্ছেন। পশ্চিমবঙ্গের মহিলারা বিজেপির দিকে এখন আসছেন, কারণ তারা বুঝতে পেরেছেন একমাত্র এই একটা বিকল্প বা অপশন বা দল যারা কিনা মহিলাদের নিরাপত্তা আগামী দিনে সুনিশ্চিত করতে পারবে। শুধুমাত্র নিরাপত্তাই বলবো না, তাদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য তাদের পাশে থেকে তাদের সাথে থেকে আন্দোলনে থাকতে পারবে। একজন নেতা বা নেত্রী চলে গেলে তার অনুগামী যারা থাকে তাদের সঙ্গে সখ্য সেভাবে থাকে। আপনাকে যদি প্রশ্ন করা হয় যে রূপা গাঙ্গুলী না লকেট চট্টোপাধ্যায়, কাকে বেছে নেবেন আপনি? আমি দুজনকেই বেছে নেবো, কারণ ওনারা দুজনেই খুব প্রেশাস আমাদের পার্টিতে, যথেষ্ট ভালো জননেত্রী, তাদের ভালো কাজও খুব ভালো, দুজনেরই দুরকমভাবে কাজ করেন, দুরকম কাজই আমাদের পার্টির জন্য প্রয়োজন আছে। আচ্ছা, অন্য প্রসঙ্গে, হ্যাঁ হ্যাঁ, মুকুল রায় অত্যন্ত আলোচিত নাম এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে, জাতীয় স্তরে কখনো কখনো আলোচনা হয়। মুকুল রায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, তিনি ছিলেন তিনি সহসা চলে এলেন বিজেপিতে, আপনারা এটা কীভাবে নিচ্ছেন? না, ওয়েলকাম, খুব ভালো জিনিস। মুকুল রায় আপনি যা বিশেষণে ভূষিত করলেন তার থেকে আমি আরেকটু বাড়িয়ে দেবো। মুকুল রায়ের কোনো পার্টিগতভাবে না, রাজনৈতিক বক্তব্যের ঊর্ধ্বে উঠে বলবো, একজন কিংবদন্তি নেতৃত্ব বলতে মুকুল রায়ের নাম পশ্চিমবঙ্গে আছে। একটু অতীত স্মরণ করে, আপনাদের দলের নেতা সিদ্ধার্থনাথ সিং তিনি ঘোষণা করেছিলেন এক সময় ভাগ মমতা ভাগ, ভাগ মুকুল ভাগ, ভাগ মদন ভাগ বলেছিলেন। সেই ভাগ মুকুলের মুকুল ওয়েলকাম হয়ে গেল না, এটা কি? ওটা কিন্তু আমাদের পার্টির থেকে ভাগার প্রশ্ন ছিল না তখন, প্রশ্নটা আপনাকে বুঝতে হবে। সিদ্ধার্থনাথ সিং বলেছেন পশ্চিমবঙ্গের থেকে এরা চলে যাবে। কোথায় যাবে এই পার্টিটা গিয়ে? যেমন সিপিএম যাক, কংগ্রেস যাক, তারপরে তৃণমূল এলো, তেমনি ভাবে তৃণমূল যাক। তৃণমূলের নেতৃত্ব কারা না, এই তিনজন বিশিষ্ট ছিল তখন, একজন কোথায় হারিয়ে গেছেন, মদন মিত্র, একজন আমাদের দলে এসেছেন আর একজন এখনো আছেন। মানে তাহলে মমতা ব্যানার্জিকে ভাগ বলতে আপনারা কি বোঝাবেন? যদি আপনার কথা ধরে নিই যে ভাগ বলতে বলা হয়েছে তৃণমূল থেকে ভাগ, না না তৃণমূল থেকে না, আমি বলবো পশ্চিমবঙ্গ থেকে সরকারের থেকে চলে যান, সরকারের গদিটা ওনারা ছেড়ে দিন। এবার তাহলে পলিটিক্যালে একটা কিছু অবশ্যই সরকার থেকে তো ওনাকে যেতেই হবে, কেননা উনি যা করছেন এখন সরকার, যেভাবে পশ্চিমবঙ্গ সরকার রয়েছে সেখানে তৃণমূল, আমার তো মনে হয় 21 সাল না, তার আগেই যদি ভোটটা হয় এবং তাতে যদি যান তাহলে পশ্চিমবঙ্গবাসীর খুব উন্নতি হবে। আচ্ছা, যদি কাল খুব সকালবেলা শোনা যায় যে মমতা ব্যানার্জি বলছেন আমি বিজেপিতে জয়েন করব, আপনার রিয়াকশনটা কেমন হবে? সেটা আমি মনে করি যে উনি মানে সম্ভব নয়, কিন্তু যেহেতু ভাগ মুকুল ভাগ, সেই মদন মিত্রও তো চলে গেছেন, মানে হারিয়ে গেছেন, আমি জানি না এখন কি পজিশনে ওনাদের পার্টিতে ওনারা ওকে রেখেছেন, কিন্তু উনি তো নেই এখন, না লাইম লাইটে কোথায় আছেন, সেরকমভাবে হারিয়ে যাবে। বুদ্ধদেব ভট্টাচার্যকে আমরা কতদিন মনে রেখেছি, রোজ তার খবর আপনারা মিডিয়ায় বা কতটা কভার করেন, সময়ের নিয়মে উনিও এইভাবেই হয়তো ভাগ হয়ে যাবেন কোনোদিন, কিন্তু তার মানে এই নয় যে উনি আমাদের পার্টিতে আসবেন। মুকুল রায় ছাড়া তো মমতা ব্যানার্জি তৃণমূল এর কোনো অস্তিত্ব ছিল না আগে, এখন যে নেই এবং তাদের তাদের কথা তাদের আলাপ দেখেই আমরা বুঝতে পারছি। আচ্ছা, আপনাদের দলের একসময় একটা ঘোষিত নীতি নেওয়া হয়েছিল যে যাদের গায়ে নারদের কালি আছে তাদের কাউকে দলে নেওয়া হবে না, বিজেপিতে নেওয়া হবে না, এ কথা বলেছেন রাহুল সিনহা, সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেছেন, এ কথা বলেছেন আপনাদের কেন্দ্রীয় স্তরের নেতারাও। মুকুল রায়ের গায়ে কি নারদের কালি নেই? না, মুকুল রায় অভিযুক্ত ছিলেন, কিন্তু আমি তো সংবিধানকে মানতে হবে, আমার মহামান্য আদালতের রায়কে মানতে হবে, আমি তো তাদের অস্বীকার করতে পারি না। একটা সংসদীয় গণতন্ত্রে একটা রাজ্য মানে দেশ চলছে, সেখানে আমরা মহামান্য আদালতের রায়কে আমরা কখনো অস্বীকার করতে পারি না। আমার আপনার সমালোচনা বা আলোচনা বা বিভ্রান্তিমূলক কিছু প্রচারের উপর বেস করে তো আমরা কিছু করতে পারবো না, আগে আমাদের আদালতকে মানতে হবে। তা আদালত যাকে ক্লিন চিট দিয়েছে সেক্ষেত্রে আমি তাকে, কেউ অভিযোগ করলেই সে কিছু মানে দোষী সেটা প্রমাণিত হয় না। আদালত কি এমন কথা বলেছে যে মুকুল রায় নারদের সঙ্গে কোনোভাবে যুক্ত নয়? না, এমন কি আদালত বলেছে যে মুকুল রায় নারদের টাকাগুলো নিয়েছে? মামলা বিচার প্রক্রিয়া চলছে এখনো তো এটা? না না, মুকুল রায়েরটা কিন্তু অলরেডি তার কোনো চার্জশিটে নাম নেই, সেটা নিশ্চয়ই আপনারা জানেন, আপনি মিডিয়ায় আছেন আপনি জানেন, মুকুল রায়ের নাম চার্জশিটে নেই এবং সেইটা তার ক্লিনচিটটা দেখেই কিন্তু মহামান্য আদালতের
ওই রায়ের উপর বেস করেই কিন্তু মুকুল রায় আমাদের পার্টিতে এসেছে। আচ্ছা, মুকুল রায় যখন বিজেপিতে এলেন তৃণমূল থেকে, এরপর আপনাদের দলের বিভিন্ন নেতার বিবৃতির মধ্যে কিছুটা হলেও খোঁচা থাকছে। যেমন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলছেন মঞ্চে দাঁড়িয়ে যে মুকুল রায় হচ্ছে আমাদের দলের চাটনি, শেষ পথে চাটনি, মানে এটা কি বিদ্রুপ নয়? না, এটাকে আপনি বিদ্রুপ বলে নিচ্ছেন। দিলীপ ঘোষের কোন পরিপ্রেক্ষিতে কি হিসেবে করেছেন, উনি যে বাইকটা দিয়েছিলেন আমার কাছেও আছে ইউটিউবে ওটা, সেটাই উনি বলতে চেয়েছিলেন যে মুকুল রায়কে কিভাবে নেওয়া হয়েছে বা কিছু এরকম একটা ওনার কোয়েশ্চেনটা ছিল। তাতে উনি বলেছিলেন কথাটা যে শেষ পাতে চাটনি হলে যেমন ভালো লাগে তেমনি মুকুল রায়ও আমাদের দলে। অর্থাৎ খাবার কিন্তু সম্পূর্ণ করতে গেলে কিছু কিছু খাবার লাগে, প্রথম পাতে যেমন তিতও লাগে শেষ পাতে চাটনিটা আবশ্যিক। আমাদের ওটা কম ছিল, নো ডাউট। আমাদের সংগঠনে মুকুল রায়ের এসছেন এবং তাতে আমাদের, আমার মনে হয় তৃণমূল যে পরিস্থিতি এখন আছে এবং মুকুল রায় যে ধরনের ওখানে কাজটা করেছেন তৃণমূলের জন্য, আজকে পশ্চিমবঙ্গে যে স্বীকৃতি তৃণমূলের আছে মুকুল রায় ছাড়া, তার অবদান ছাড়া এটা সম্ভব হতো না। তো সেক্ষেত্রে মুকুল রায় আমাদের পার্টিতে এসছেন এবং উনি যেভাবে আমাদের পার্টিকে এগিয়ে নিয়ে সঙ্গে করে চলছেন, আমাদের সবার সঙ্গে একভাবে বিজেপির মতে মতাদর্শে বা আদর্শ নিয়ে, তাতে আগামী দিনে মুকুল রায় নিশ্চয়ই তার যোগ্য জবাব দেবেন। ওনার যে দল থেকে উনি এসছেন তারা যেভাবে ওনাকে অপমানসূচক কথাবার্তা বলেছেন, এই কাঁচা ছেলে কাঁচরা ছেলে অনেক আমরা শুনেছি যেগুলো টিভির পর্দায় দেখেছি, আমার মনে হয় যোগ্য জবাব ওনারা পঞ্চায়েত ভোটেই পেয়ে যাবেন। আপনাকে যদি প্রশ্ন করা হয় যে মুকুল রায় না দিলীপ ঘোষ কাকে আপনি বড় নেতা মনে করেন, কি বলবেন আপনি? না, একজন সাংগঠনিক নেতা, একজন আমাদের প্রেসিডেন্ট, দুজনেই দু রকমই। একটা পার্টিতে কিন্তু একজন দিয়ে, এই যে আমি বললাম তৃণমূল পার্টি আর সর্বভারতীয় পার্টি বিজেপি ভারতীয় জনতা পার্টির পার্থক্যই এখানে, ওখানে ওয়ান ম্যান শো হয়, আমাদের পার্টিতে এটা নেই। আমাদের পার্টিতে কিন্তু প্রত্যেকেরই আলাদা আলাদা কাজ ভাগ করে দেওয়া হয়েছে এবং তার যার যার যা দায়িত্ব সে সেটা পালন করে। তৃণমূল নেত্রী ভোটের আগে বলেন 294টা আসনে আমি একমাত্র প্রার্থী বলেছেন, বলেন উনি। তো আমাদের পার্টিতে তা না, আমাদের 294 জন আলাদা আলাদাভাবে সেই জায়গার জন্য প্রার্থী নির্বাচিত হয়। তো এটাই আমার উত্তর যে আমাদের পার্টিতে সবাই সবাইকে তার নিজ নির্দিষ্ট কাজের জন্য সেখানে প্রয়োজন, এখানে কোনো ভাগা মানে ভাগ করার কোনো বিষয় আসছে না। খুব সম্প্রতি একটা বিষয় রাজ্যে খুব আলোচিত, শুধু রাজ্যে নয় গোটা দেশেই আলোচিত, ত্রিপুরায় লেনিনের মূর্তি ভাঙা এবং অভিযোগের তীর বিজেপির দিকেই, আপনি কি বলবেন? দেখুন, বিজেপির ভোট ছিল আগের ইয়েতে 1.3% ত্রিপুরায়, এবার 50% হয়েছে সেটা। তো সেক্ষেত্রে যে মানুষ বা যে জনগণ, যে ত্রিপুরাবাসী বিজেপির হয়ে ভোট দিয়েছে, তারা কেউ বিজেপির জন্মলগ্ন থেকে বিজেপি করেছিল না, তারা কিন্তু সেই সিপিএম, কারণ সিপিএমের ভোটটা যেভাবে কমে গেছে সেখানে, তার মানে তারা তো সেই সিপিএম মেন্টালিটি। তাহলে মানে বুঝে নিতে হবে লেনিনের মূর্তিটা, সেই মূর্তিটাকে দেখিয়ে যে সিপিএম 25 বছর তাদের উপর যে অত্যাচার করেছে, আজকে আদিবাসী যাদের 20টা সিট আছে তাদের ওখানে যেভাবে তারা ড্রেনের জলকে, একটা সাঁকো বলছে প্রায়, আমি নিজে গিয়ে দেখেছি মানে প্রায় 1/2 কিলোমিটারের বেশি পথ শুধু বাঁশের উপর দিয়ে দুটো তার উপর দিয়ে চলতে হতো, এরকম বহু জায়গায় তাদের সাঁকোগুলো হয়েছে। অর্থাৎ 25 বছরে তাদের একটা রাস্তা হয়নি কোথাও, তারা জল তাদের চাষের জমিগুলোতে গাঁজা চাষ করে সেই গাঁজা বাংলাদেশে পাচার করা হতো, তারা কি নির্মম কি অসহনীয় অবস্থার মধ্যে তারা বাস করেছে। অর্থাৎ ওই ত্রিপুরাবাসী ওই মানুষগুলোরই কিন্তু ক্ষোভ জন্মে গেছে। কিন্তু এই যে সর্বহারার মহান নেতারা যারা এই লেনিন এই মার্ক্স এই এদের দেখিয়ে এতদিন ভোটটা নিয়েছে, যাদের পেটে ভাত নেই, তাদের যদি সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার রেভলিউশন সম্পর্কে শোনানো হয় তারা সেটা খায় না মাথায় দেয় বুঝতে পারেনি কিন্তু। তো সেক্ষেত্রে তাদের এই যে মানে কাজটা করেছে যেটা, এটা তো কোনো নতুন না, 1992 দেখেছি আমরা ইউক্রেনে ভাঙা আরম্ভ হয়েছে, 5,500 মূর্তি ছিল লেনিনের সোভিয়েত রাশিয়ায়। আজকে একটা কেন বলুন তো, লেনিন ওরা তো মূর্তি পুজোই পছন্দ করে না। সিপিএমের এত দুঃখ হচ্ছে, আমার প্রশ্নটা অন্য জায়গায়, আমাদের মুখ্যমন্ত্রী খুব বেশি শোক পালন করছে, মানে দেখা যাচ্ছে মায়ের থেকে মাসির দরদটা বেশি, অদ্ভুত। সিপিএম কিন্তু কিছু বলছে না, কারণ তাদের যেখানে আসল সোভিয়েত রাশিয়া সেখানেই সব মূর্তিগুলো ভেঙে গেছে।
যানবাণীতে আপনি যান সেখানে ভেঙে ফেলেছে, যেখানে আপনি যান। প্রশ্নটা একটা জায়গায় খুব পজিটিভ আমরা যেটা দেখছি সেটা আপনাকে বলছি, সেটা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে ওরা কালী মাখাতে শুরু করেছে। যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে আজকে আমরা পশ্চিমবঙ্গবাসী বলে নিজেদের পরিচয় দিতে পারতাম না, সেটা মানে মানুষ অন্তরালে নিয়ে গিয়েছিল। আমরা যে আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে ত্রিপুরায় লেনিনের মূর্তি ভাঙা হয়েছে, আপনি এটা সমর্থন করেন কিনা? মূর্তি ভাঙাটা, মূর্তি তৈরি করতে পয়সা নষ্ট হয়েছে। আমি মনে করি জননেতা বা কোনো নেতার মূর্তি তৈরি করে তাকে অযথা সেটাকে আড়ম্বর করাটা ঠিক নয়। ওখানে হয়তো শাহরুখ খানের মূর্তিও আছে, আমি জানি না, আমি দেখিনি, দেখতে যাব। তো এরকম হয়, ভালোবাসার লোকেদের যাদের আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, লেনিনের মূর্তি ভাঙাটা সমর্থন করেন না করেন না? মূর্তি ভাঙার দরকার নেই, পয়সা খরচা করে হয়েছে, ভাঙার কি দরকার? আমি যে বললাম যে মানুষের, ত্রিপুরাবাসীর আনন্দের বহিঃপ্রকাশ না ক্ষোভের বহিঃপ্রকাশ, সেটা আমরা বুঝতে পারলাম না। রাজ্যপাল তথাগত রায় এই মূর্তি ভাঙার পরে একটা রিয়াকশন দিয়েছেন, টুইট করেছিলেন, তাতে বলেছেন যে কোথাও সরকার বদল হলে এটা হয়। একজন রাজ্যপাল, তিনি একটা সাংবিধানিক পদে থেকে, তিনি এই কথা বলতে পারেন? দেখুন, সাংবিধানিক পদে থেকে রাজ্যপাল, তিনি যথেষ্ট শিক্ষিত, মানে হায়ার এডুকেটেড লোক একজন, তিনি একটা কথা বলেছেন, উনি ওনার সংবিধানের মাত্রাটা কতটা লিমিটেশন জানেন না, এটা আমি বিশ্বাস করি না। ঠিক কতটুকু বলতে হবে আর উনি কি বলেছেন, পরোক্ষে কি উৎসাহ দেওয়া হলো না? যে উৎসাহের কি আছে? আজকে আমরা 2011 সালে গড়বেতায় যে মূর্তিটা ছিল লেনিনের, সেটা ভেঙে ফেলেছিল, কারা ভেঙেছিল? তৃণমূল এসেছিল, ভেঙে ফেলেছে। আপনি, মুর্শিদাবাদে না, সিউড়িতে একটা কলেজের ভগৎ সিং এর মূর্তির মাথার উপর দাঁড়িয়ে তৃণমূল নেতারা নিচ্ছে। আমার আমার পাশের বাড়ির ছেলেটা খারাপ কাজে জড়িত, তার মানে আমি খারাপ কাজ করে তাকে উদাহরণ দেব, এটা কি ঠিক? না, একদম না। আমরা তো তাই না, আপনি শুনেন না, দেওধর জি, আপনি যদি গর্বেতার উদাহরণ দেন, অবজারভার দেওধর জি একটা কথা বলেছেন, তাহলে তো এটাই দাঁড়াচ্ছে যে ওরা খারাপ, আমিও খারাপ হব? না, আমি খারাপ, আমরা তো তা বলছি না, আমরা বলছি ত্রিপুরাবাসীর ক্ষোভ না আনন্দের বহিঃপ্রকাশ, এটা আমরা ধরতে পারছি না। আমাদের রাজ্যপালের বক্তব্যটা, রাজ্যপাল তিনি কেমন করে বলেন, এই বলেছেন যে এটা সরকার বদল হলে এমন ঘটনা ঘটে, তার মানে এটা নিয়ে যে এত বেশি ছয়লাভ করে। আজকে ত্রিপুরায় ঘটনা, একটা মূর্তি ভেঙেছিল, তারপরে কিন্তু ত্রিপুরাবাসী ওটাকে ঠিক করে নিয়েছিল। আমাদের যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি মানিক সরকারের সঙ্গে দেখা করেছেন, প্রণাম করেছেন, তারপরে তাকে সৌজন্য এ করেছে, সেটা রাজনৈতিক সৌজন্য, শিষ্টাচারের মধ্যে পড়ে, পুরো জনগণকে বলে দেওয়া হয়েছে, আমাদের পার্টি কর্মীদের কার্যকর্তাদের উনি বলে দিয়েছেন যে এই শিষ্টাচার কিন্তু তৃণমূলের শুধুমাত্র সিপিএম এর বেলা হয়েছে তা না, দিলীপ ঘোষ অসুস্থ হয়েছিলেন, সেখানে পার্থ চট্টোপাধ্যায় কে দেখতে গেলেন, রাজনৈতিক শিষ্টাচার এটা তো আছে। তেমনি আপনি অসুস্থ হলে শর্মিষ্ঠা দত্ত আপনাকে দেখতে যেতে পারে, বিপ্লব দেব কিন্তু অসুস্থ হলে জ্যোতিপ্রিয় মল্লিক আপনাকে দেখতে যেতে পারে, বিপ্লব দেব কিন্তু বলে দিয়েছে প্রত্যেকটি কার্যকর্তা এবং আমাদের সমর্থক যে তোমরা কেউ কিছু করো না। আচ্ছা, হ্যাঁ, তারপরে যদি কেউ এরকম একটা করে ফেলে, কিন্তু যে ছড়িয়ে দেওয়া হয়েছে এই পশ্চিমবঙ্গে, যেটা মুখ্যমন্ত্রী বলছেন, আমি বিপ্লব দেব, তিনি তখনও মুখ্যমন্ত্রী হননি, তখনই কিন্তু উনি আবেদন করেছেন, বিপ্লব দেব দায়িত্বশীল নেতার পরিচয় দিয়েছেন, কিন্তু সাংবিধানিক পদে রয়েছেন রাজ্যপাল তথাগত রায়, তিনি বলছেন, তিনি টুইট করছেন যে একটা সরকার বদল হলে এটা হতে পারে, এটা কি একটা বিপজ্জনক? না, এটা ওটা উনি ইতিহাস দেখে বলেছেন, যে এরকম হয়েছে আমরা আগে দেখেছি, সুতরাং এটা নিয়ে এতটা বেশি, অভিভাবক হিসেবে বিপ্লবদের মতো একটা বার্তা দিতে পারতেন? না, সেটা তো উনি ওনার মতন করে দিয়েছেনই, অফিসিয়ালি ওনার ওখানে দিয়েছেন, কিন্তু টুইটটা উনি এইভাবে করেছেন, যারা কিনা আজকে আপনি ভাবুন না, এই যে বুদ্ধিজীবীরা, এই যে এত রেপ হচ্ছে, এত কিছু হচ্ছে, পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা এখানে বসে ত্রিপুরার রাজ্যপালের এগেইনস্টে তারা চিঠি লিখতে বসে গেল, এই যে বুদ্ধিজীবী বিষয়টা, কেন এরা বুদ্ধিজীবী হলো? সব সাহিত্য টাইত্য করছিল, কবিতা টবিতা লিখছিল, কেন এটা নিয়ে নাচতে হবে কেন? পশ্চিমবঙ্গের যে বিষয়গুলো হচ্ছে, শ্যামাপ্রসাদ মুখার্জির মুখে যে কালিমা লিপ্ত হচ্ছে, তা নিয়ে একটা কেন চিঠি পড়ছে না? কেন মুখ্যমন্ত্রীকে অন্তত একটা চিঠি দিচ্ছে না যে এটা কেন হচ্ছে? আমরা বলছি পজিটিভ দিক কোনটা, দেখুন আমি যেটা বলতে গিয়েছিলাম যে শ্যামাপ্রসাদ মুখার্জির নামটাকে হারিয়ে দিয়েছিল ইতিহাস, একইভাবে লেনিনের মূর্তি ভাঙাটাও যেমন অন্যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে কালী লাপাটাও, দুটোই অন্যায় হচ্ছে, দুটোই অন্যায়। দায়িত্বশীল নাগরিক হিসেবে, দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসেবে আমাদের
সকলের দায়িত্ব। আজকে কি শুধু তাই, বিজেপির কর্মীদের আজকে হুগলি শ্রীরামপুরের প্রেসিডেন্টকে যেভাবে মানে মেরেছে, সমস্ত টিভিতে আপনারা নিশ্চয়ই দেখিয়েছেন, দেখেছি, হ্যাঁ, যে মানে নিচে ফেলে মারছে আজকে, সামান্য ব্যাপার, ওই যে নুরুল হুদা, উনি বোধহয় অঞ্চলের সভাপতি একজন, বিশ্বভারতী বিদেশি ছাত্রী, তারা গাছ কাটা নিয়ে কি বলেছে, তাকে ছাত্রীদের মারছে, না কিন্তু তাদের অ্যারেস্ট করা হয়েছে। আরে এই যে আপনাকে আমি বারবার বলছি, আপনি আইনের শাসন আপনি আছে বলেই কিন্তু পরের দিনই তাদের অ্যারেস্ট করা হয়েছে, সাতজনকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু ঘটনা কিন্তু ঘটে গেছে, ঘটেছে, আবার প্রশাসন ব্যবস্থা নিয়েছে, রাজধর্ম পালন তো করেছে, বার্তা কিন্তু ভুল অলরেডি বিদেশি ছাত্রীরা পৌঁছে দিয়েছে, যে আজকে রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে ছাত্রীদের নুরুল হুদা অঞ্চল সভাপতি একজন অশিক্ষিত মানুষ, সে ওই ছাত্রীদের গায়ে হাত দিয়ে মারছে, দেখেছি। আবার ঠিক তার পরের দিন আবার এটা দেখলাম, এই যারা ছাত্রছাত্রীদের মারধরের ঘটনায় জড়িত তাদের সাতজনকে পুলিশ বাড়ি থেকে তুলে এনে লকআপে পড়ে দিল। করতেই হবে, এ তো না করলে উপায় নেই, না বিষয়টা এখানে জায়গা বুঝেই করা হয়, কিছু কিছু কাজ তো করে দেখাতেই হবে, নইলে টিকবে কি করে কুশাল অবধি ভাবছি, এটা তো করতেই হবে। আপনি বলছেন এটাও কি রাজনৈতিক উদ্দেশ্য? অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্য, নইলে এছাড়া আর কি বলবো, অন্য জায়গায় কোনো গরিব দুঃখী কোনো, আজকে একটা বাস পড়ে গেল মুর্শিদাবাদে, পড়ে গেল, ওটা নিয়ে কিরকম চলে গেলেন, কতগুলো মানুষ মারা গেছে, 8 জন শিক্ষক, কতগুলো শিশু, 42 জন বোধহয় মারা গেছে, এবং তাদের কম্পেনসেশন দিয়েছে, আপনি ভাবুন কম্পেনসেশন দিয়েছে। ওই বাসটা কি SLD লাগানো ছিল, স্পিড লিমিটিং ডিভাইস, না ওটা তো ম্যান্ডেটরি সেন্ট্রাল গভর্নমেন্টের, ওই বাসটার কি পারমিট ছিল, ওটা নিয়ে কোনো আলোচনা হলো না, না কেন আলোচনা হবে না, এই তো তারপরে প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো আসে। মানে কি বলতে চাইছেন, মেয়েটি বসে থাকবে, মেয়েটিকে এসে রেপ করবে, তারপরে মুখ্যমন্ত্রী গিয়ে তাকে টাকা দিয়ে দেবে, এটাই আমাদের কালচার, এটাই আমাদের সংস্কৃতি পশ্চিমবঙ্গের, এখন আমরা ধরে নেব, আপনার বক্তব্য যদি তাই হয় তাহলে আপনি সেটা বলতে পারেন। আমি বলতে চাইছি তার আগে প্রোটেকশন দিন, তার আগে নিরাপত্তা দিন, তার আগে মূল্যায়ন করুন নারীকে। আপনার কথা যদি সত্যি ধরে নেই যে পশ্চিমবঙ্গে মহিলারা অসুরক্ষিত, আমাদের 10 কোটি বাসিন্দা, আমি যদি অঙ্কের হিসেবে আসি 4 কোটি 8 লক্ষ মত, 80 লক্ষ মতন আমাদের মহিলা, এর মধ্যে রেপ হচ্ছে, অস্বীকার করছেন রেপের ঘটনা ঘটছে, কিন্তু যদি আপনি যেটা বলছেন যে একেবারেই আইন নেই, তাহলে সেই সংখ্যাটা কোথায় দাঁড়াতো যদি আপনার কথা ঠিক হতো? না না, একেবারেই সংখ্যাটা আপনি একবার ভুল করছেন, যারা রেপ করছে বা যারা এই ধরনের অসামাজিক কাজে লিপ্ত রয়েছে, আমি কিন্তু ছোট ঘটনা বা বিচ্ছিন্ন ঘটনা বলে এই দায়টা এড়াতে চাইছি না, না না এড়াবো কেন, জায়গা নেই তো, কিন্তু আমি যেটা বলছি আপনার বক্তব্য যে মহিলারা পুরোপুরি অসুরক্ষিত, যেটা 33,000-44,000 যদি পরিসংখ্যান, 33,000 তাহলে সংখ্যাটা অনেক বেড়ে যাবে, না না 33,000-40,000টাকে আপনি কি সংখ্যাটাকে কম মনে করছেন কিনা আমি আপনাকে বলছেন, অবশ্যই উদ্বেগজনক সংখ্যা, তাহলে অবশ্যই এইটাকে আপনি কিভাবে বলতে চাইছেন, এই এটা চলছে কেন? তার কারণ হচ্ছে ওই সিন্ডিকেট, ওই তোলাবাজি, ওই বালিখাদান, ওই সব মধ্যে জড়িয়ে আছে, যে এই যারা তাদের উনি নাড়াতে চাইছেন না, কারণ তারা চলে গেলে ভাবছে ওই বাইক বাহিনী, ওই সন্ত্রাস বাহিনী, ওই ভোটের আগে কারা আমার আগের দিন রাত্রিরে বিরোধী পক্ষকে মেরে ক্লাব সংস্কারটা আমার হবে কি করে? বক্তব্য অনুযায়ী পশ্চিমবঙ্গে আইনের শাসন একেবারেই নেই, একদমই নেই, ল এন্ড অর্ডার পুরোটাই ভেঙে পড়েছে। যদি তাই হয়, সংবিধানে তো প্রভিশন রয়েছে, আইন শৃঙ্খলা যদি না থাকে কোনো রাজ্যে 356 করে দিতে পারে, তাহলে আপনাদের কেন্দ্র সরকার সেটা করছে না কেন? না সেটা তো কেন্দ্রীয় সরকারের ব্যাপার, আমি এখানে এই স্টুডিওয় বসে এই ফ্লোরে তো এখানে ডিসিশনটা করতে পারি না। আপনারা সেই দাবি করুন, আপনারা দলের কাছে বলুন যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা একেবারেই নেই, তাহলে আমাদের যেটুকু বিরোধী পক্ষ হিসেবে পশ্চিমবঙ্গে যেখানে আমরা পার্টির আমাদের অবস্থানগত দিক থেকে আমাদের রিপোর্ট, আমরা আমাদের কেন্দ্রীয় সরকার যেহেতু আমাদের পার্টি, আমরা আমাদের মতন পশ্চিমবঙ্গে কি চলছে আমরা এটা পাঠাচ্ছি। আপনার আপনার অভিযোগ ঠিক আছে, যদি বলেন যে একেবারেই আইন শৃঙ্খলা নেই, তাহলে তো বলতেই হবে যে মানুষ এখনো বাজারে যাচ্ছে, মানুষ ঘুমের থেকে উঠে বাজারে যাচ্ছে, যেতে গিয়ে দিদি নয় ঝুলছেন নয় দুলছেন রাস্তায়, কোথাও আপনি কাট আউটে, এত অ্যাড্রেড প্রয়োজন কি? আমি সততার প্রতীক, আমার আমি সব কিছু করে দিয়েছি, এই যুবশ্রী রয়েছে, এই সবুজশ্রীতে সাইকেল দিচ্ছি, এই মেয়েকে রূপশ্রীতে 25,000 দিচ্ছি, তারপরেও এত দোলা এত ঝোলার কি প্রশ্ন উঠছে? আপনি অন্যান্য স্টেটে গিয়ে কটা মুখ্যমন্ত্রীর এইভাবে 10 ফুটের মধ্যে মধ্যে এক একটা করে পোস্টার দেখেছেন, ফ্লাইওভারের উপর দিয়ে যাবেন রাস্তায় গাড়ি চড়ে, আপনি মা ব্রিজে উঠবেন, আপনি যে কোনো জায়গায় যাবেন সেখানেই দিদি দুলছেন অথবা ঝুলছেন, কেন এটা হবে নীলালোর বাতির মধ্যে? কই অন্য কোনো মুখ্যমন্ত্রীর নাম দেখিনি, হ্যাঁ দেখেছিলাম জয়ললিতার, ওখানে একটু ছিল এই বিষয়টা, কিন্তু জয়ললিতার কাজও ছিল খুব সাংঘাতিক, কিন্তু ওখানে যে পরিমাণ উনি কাজ করেছিলেন আপনি পরিসংখ্যান দেখবেন, তামিলনাড়ু আবার দুর্নীতিতেও কিন্তু তিনি সবার উপরে, 100 বার উনি জেলও কেটেছেন,
এবার আমাদের মুখ্যমন্ত্রী যদি দুর্নীতি করে, আমাদের মুখ্যমন্ত্রী জেল খাটতেই পারেন। লালু প্রসাদকে আমরা এখন দেখছি যে কেউ অন্যায় করলো, জেল খাটলো, তাহলে সে ভালো না? না, ভালো বলবো কেন, তার এটাই তো আমাদের সংবিধান দেখাচ্ছে যে অন্যায় করার পর খুনি একটু আগে বলেছেন দিদির ভাইদের কথা, দিদির ভাইরা আসামি খুনি, যদি কোনো আসামি যদি সে খুন সাব্যস্ত হয়, খুনি সাব্যস্ত হয়, তখন তার তো একটা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে ধরা হয়ে তাকে একটা 9-10 বছরের জেল, কোনো সময় যাবজ্জীবন, কোনো সময় ফাঁসিও হচ্ছে। সেই রকমই বিষয়, জেল খেটে আসার পর, সে বাইরে আসার পর, তাই জন্যই তো সংশোধকের নাম যে সেই সংশোধন। আজকে পশুখাদ্য খেয়ে লালু প্রসাদ জেলে রয়েছেন, উনি বেরিয়ে আসবেন, তখন নিশ্চয়ই ওনাকে আর উনি খেয়েছেন মানুষ মনে রাখবে, কিন্তু তার মানে এই নয় ওনাকে আবার কেউ মুখ্যমন্ত্রী করবে, আমি অন্তত আশা করি না, কিন্তু তার মানে এই নয় যে উনি আর সামাজিক জীবনে ফিরতে পারবেন না, অবশ্যই ফিরে আসবেন, কিন্তু উনি আর পশু খাদ্য খাবেন না। আপনি যেটা বললেন যে জয়ললিতা অনেক কাজ করেছেন, সেই প্রসঙ্গে এটা আমরা যেটা দেখেছি আর কি, আমি তো ওই স্টেটের লোক নই, আমি যেটা শুনেছি বা দেখেছি, উনি 1 টাকা দিয়ে মানুষকে মানে ভাত মাছ খাওয়াতেন বা কিছু কাজও করেছেন আর কি, এটা আমি আমার অন্য স্টেটের যেমন খবর হিসেবে, দুর্নীতি এবং কাজ দুই সমান ভাবে করেছেন, কিন্তু এখানে দুর্নীতিটাই হচ্ছে, কাজটা আর হচ্ছে না। আচ্ছা, এবার আপনি অশোকনগরের মেয়ে, আমি হাবড়ার মেয়ে, হাবড়ার মেয়ে, অশোকনগরের গৃহবধূ, মানে হাবড়া এবং অশোকনগরের সঙ্গে আপনার দারুণ যোগাযোগ। একটা আঞ্চলিক প্রশ্ন করি, যেটা আপনি স্টেটের সেক্রেটারি হলো, হাবড়ার অশোকনগরের মানুষ হিসেবে আপনার কাছে কিছু প্রশ্ন আছে। কিছুদিন পরে হাবড়া পুরসভা ভোট, এখানে আপনার কি মনে হচ্ছে বিজেপি কেমন ফল করতে পারে? দেখুন, যদি ভোটটা ঠিক ঠিক হয়, মানুষ যদি তার গণতান্ত্রিক মৌলিক অধিকার ঠিক মতন প্রয়োগ করতে পারে, যদি তৃণমূল সরকার তার বাহিনী দিয়ে ভোটটা না করায়, তাহলে আগামী যে মানে ইলেকশন আসছে মিউনিসিপ্যালিটিতে, তাতে বিজেপি ভোট করবে। কেন বিজেপিকে ভোট দেবে মানুষ, হাবড়ার মানুষ? হাবড়ার মানুষ দেখুন, আগে সর্বত্র লেখা রয়েছে হাবড়ার নগর উপকার জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি অনেক উন্নয়ন করেছেন, লিখে তাদের বলতে হয় আমরা কাজ করছি। বাচ্চারা যখন ছোটবেলায় নার্সারিতে ছবি আঁকে, কেন ভোট দেবে? ছোটবেলায় বাচ্চারা যখন নার্সারি ক্লাসে ছবি আঁকে, এটা একটা গরু লিখে দিতে হয় ছবি আঁকার পর, কারণ তার আকৃতি প্রকৃতি গরুর মতো নয় বলে। তেমনি আমি কাজ করছি, আমাকে প্রতিদিন লিখে লিখে দিতে হবে আমি কিন্তু কাজ করছি, কেন আমি যদি কাজ করি আপনি, আমি এমনিই তো তাকে বলে নেবো কি কাজ হয়েছে আজকে। আমাকে তো বলতে হবে না যে যশোর রোডের গাছগুলো কেটে সেই গাছগুলো কেন কাটা হলো, কারা সেই পয়সা নিয়ে চলে গেল। আচ্ছা, এবার একটা প্রশ্ন করি, বলতে হলো না আমাকে, বলতে হয় না যে খাদ্যমন্ত্রীর রেশন বন্টনের এত কেন দুর্নীতি হচ্ছে, যে রেশনে চাল দেওয়া হচ্ছে, যে চালের কেন্দ্রীয় সরকার 27 টাকা ভর্তুকি দেওয়ার পর এমন চাল কেন দেওয়া হচ্ছে যা পশুতে পর্যন্ত খাচ্ছে না? তাহলে তিনি রূপকার বলছেন হাবড়ার, তাহলে এরপরে কি মানুষ কি কিছু বোঝে না? হাবড়া এবং অশোকনগরের মানুষ ভীষণ সংস্কৃতিবান মানুষ, আমার এখানে জন্ম, আমি জানি এখানকার মানুষ বিজেপির এক সময় মিউনিসিপ্যালিটি ছিল তারা, এবং তারপরেও 2-1টা আসনেও তারা জিতেছে, কিন্তু বলতে পারেন যে তারপরে হয়তো কোনো কারণেই হোক মানুষ। ঠিক, আমি এটাই বলতে চাইছিলাম যে 1993 সালে হাবড়া পুরসভা বোর্ড গঠন করে বিজেপি, বিজেপি চেয়ারম্যান হয়েছিলেন শিবরতন কোঠারি, এবং পশ্চিমবঙ্গের প্রথম পুরসভা যেখানে বিজেপি প্রথম বোর্ড গঠন করে, একদম ঠিক, সেই পুরসভায় পরবর্তীকালে বিজেপি থাকতে পারলো না। এর কারণ কি? না, এর কারণ এইটাই যে যেহেতু দেখুন কেন্দ্রীয় সরকার তখন আমাদের ছিল না, পরে বাজপেয়ী জি ছিলেন 5 বছর, তখন আবার আমরা এখানে মিউনিসিপ্যালিটিতে ছিলাম না, রাজ্য সরকার ছিল সিপিএম, তো যে কারণে মিউনিসিপ্যালিটির কাজ করতে গেলে এই যে লাল ফিতের ফাঁসগুলোকে ছাড়িয়ে আনা বিজেপির পক্ষে তখন কিছু অসুবিধা হয়েছিল। তার আমি একটা উদাহরণ মনে করি আপনাকে, 1996 সাল হাবড়া হাইস্কুলের মাঠে এলেন এলকে আদবানি, লালকৃষ্ণ আদবানি, তিনি ওই জনসভায় বললেন প্রকাশ্যে যে হাবড়ায় আমাদের পুরসভা, হাবড়াকে আমরা সোনায় মুড়ে দেব। তাহলে লালকৃষ্ণ আদবানির মতো একজন নেতা এই প্রতিশ্রুতি দেওয়ার পর রাজ্য সরকারের কোনো সাহায্যের প্রয়োজন হয় না? না, তার মানে এই নয় তো, একটা তো সিস্টেম মেনে আসতে হবে। লালকৃষ্ণ আদবানি তো আর সারদা নারদার টাকা নিয়ে বসে নেই যে সে টাকা ব্ল্যাক মানি পাঠিয়ে দেবে, তো সুতরাং লালকৃষ্ণ আদবানিকে কেন্দ্রীয় না বলেছেন যাতে
রাজ্য সরকারের মাধ্যমে টাকা নিতে হবে না, কেন্দ্রীয় সরকার দেবে, সেই টাকা রাজ্য সরকারের কাছে আসবে, যেমন এইভাবে আসে পদ্ধতিতে আসে, সেই পদ্ধতিতে হাবড়াতে মেনে আসবে। কিন্তু তারপরে কিন্তু কাজ হয়েছে হাবড়ায়, কে বলেছে কাজ হয়নি? উদাহরণ কেন, সমস্ত পাকা ড্রেন গুলো হয়েছে হাবড়ায়, সেই মানুষের যে দৈনন্দিন যে বিষয়গুলো, আজকে হাবড়া বাজার এই যে সুপার মার্কেট টার্কেট গুলো, তখনই তো তার সব আরম্ভ হয়ে গিয়েছিল। কয়টা সুপার মার্কেট হয়েছে হাবড়ায় এখন? জয়গাছির মোড়ে, আমি কসমেটিক ডেভেলপমেন্ট বলছি না, অর্থাৎ এই দুটো সুপার মার্কেট হওয়া বা বাড়ির পাশে একটা ড্রেন হওয়া, এটা না, মানুষের যে দৈনন্দিন, আমি বলছি বাজার, যেগুলো বাজার গুলো যে রাস্তার উপর ছিল সেগুলোকে নিয়ে তাদের পুনর্বাসন দেওয়া হয়েছে হাবড়া বাজারের ভেতরে, সেই সময় প্রচুর কাজ হয়েছে। তারপরে কাজ হয়েছে দেখুন, এই যে বানিপুর বলুন, দক্ষিণ হাবড়ার ওইদিকে যে পরিমাণ যে আর ক্যাসকেটের যে কাজ হয়, সোনার বাক্সের কাজ, আপনি খবর নিয়ে দেখবেন, ওই সময়টাই প্রভূতভাবে ওই ব্যবসার প্রথম শুরুয়াত হয়েছিল ওই সময়টা। কিন্তু এই যে বিষয়গুলো না, এই যে পাঁচ বছর টাইম কালে, তার মধ্যে থেকে তার সঙ্গে সঙ্গে হয়েছে বিধানসভা ভোট, তার মধ্যে এসছে লোকসভা ভোট, এইভাবে তো পাল্টাতেই থেকেছে, এটা তো বুঝতে হবে। আজকে কিন্তু হাবড়া অশোকনগরের মানুষ বুঝতে পেরেছে যে কেন্দ্রে আছে শুধু বিজেপি সরকার তা নয়, 22টা রাজ্যে বিজেপি সরকার আছে, তাদের তারা কি পাচ্ছে, আমরা কি পাচ্ছি, এই যে মানে কম্পেয়ারটা করতে পাচ্ছে আজকে হাবড়া অশোকনগরের মানুষ, সেটা সেই সময়টা আমাদের মানুষের মধ্যে সেটা ছিল না, সেটা করতে পারছিল না তারা। আজকে কংগ্রেস সাইনবোর্ড হয়ে গেছে, সিপিএমকে মানুষ পরিত্যাগ করেছে, তৃণমূলের এই যে দুর্নীতির যে রাজত্ব চলছে, যে গুছিয়ে নাও খালি না, এমন কথাও কিন্তু বলা হয় যে লালকৃষ্ণ আদবানি বলে গেছেন হাবড়াকে সোনায় মুড়ে দেবেন, কিন্তু হাবড়া সোনায় হয়তো মোড়া হয়নি, কিন্তু বিজেপির কয়েকজন নেতা যাদের বাড়িঘরটা সোনায় মুড়েছে, না না সে যদি বলে, এবং তারা পরবর্তীকালে দল থেকে অ্যালুপ হয়ে গেছে, এটা ঠিকই, কিন্তু কয়েকজন নেতার বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছিল, এবং এই দুর্নীতির অভিযোগের কারণেই কিন্তু পরবর্তীকালে বিজেপি ওই দুর্নীতি, ওটা একটা বিচ্ছিন্ন ঘটনা, কেউ যদি কোনো বাড়ি করে থাকে পাঁচ বছরের, সেই পাঁচ বছরের মধ্যে কারোর একটা বাড়ির ছাদ হলো কি দেওয়াল উঠলো, এটা নিয়ে এখানে বিষয় না, আমি বলবো যদি তাই বলেন। ওই পুর বোর্ডের ভাইস চেয়ারম্যান ছিলেন ভূপতি তালুকদার, তিনি এখন কোথায় আছেন? উনি ওনার মতন সম্ভবত কোথায় নিশ্চয়ই আছে, কোথায় আছেন দেখুন, এটা তো উনি ওনার বাড়িতেই আছে। একটা শহরের একটা প্রথম উপপ্রধান ভাইস চেয়ারম্যান, হ্যাঁ, তার আপনি সেই শহরেরই বাসিন্দা বা তার পার্শ্ববর্তী শহরের বাসিন্দা, একজন উপপুরপ্রধানের খবর কেউ জানবে না, এটা হতে পারে, এটা আপনি না, আপনার দলের অনেকেই জানে না, কেউ জানবে না তা তো নয়, আমার হাবড়ায় যারা এখানকার কার্যকর্তা আছে তাদের সঙ্গে উনি আছেন, এটা কিভাবে আপনি জানার কথা বলছেন, মানে ওনার ওয়্যার অ্যাবাউটস জানাটা তো সবসময় সব কর্মীদের পক্ষে সম্ভব না, এটা কিভাবে জানা সম্ভব, তার অবস্থানটা কি, মানে পার্টিগত অবস্থান বলছেন, উপপুরপ্রধান ছিলেন, এখন তো আর আমাদের হাতে মিউনিসিপ্যালিটি নেই, সুতরাং উনি কোনো প্রধান নেই, উপপ্রধান নেই, এটা তো ঠিকই, তবে অবশ্যই একজন কার্যকর্তা আছেন, উনি একজন কর্মী হিসেবে আছেন, আবার সময়কালে যখন নিশ্চয়ই যখন আমাদের পার্টির কোনো বড় প্রোগ্রাম হবে নিশ্চয়ই ওনাকে পাওয়া যাবে। আচ্ছা, জ্যোতিপ্রিয় মল্লিককে আপনি কি হাবড়ার উপকার মনে করেন? না তা কি করে সম্ভব, হাবড়ার রূপকার উনি কি করে হবেন, উনি তো এখানকার লোকই নন, উনি তো এখানকার বাসিন্দাই নন, কিন্তু হাবড়ার এই যে আপনি যে বাড়ি বানানোর কথা বলছিলেন, আমি একটা আপনাকে বলি, ইনস্ট্যান্স দিই, কলকাতা শহরের যে মিউনিসিপ্যালিটিগুলো রয়েছে বা কর্পোরেশনের আন্ডারে যেগুলো যারা কাউন্সিলর এবং এ রয়েছে, তাদের প্রতিটা ওয়ার্ডে এরকম যে প্রমোটারদের কাছে শোনা যায় গল্প, এটা গল্প নয় এটা মানে বাস্তব, যে প্রতিটা অ্যাপার্টমেন্টে তাদের একটা করে ফ্ল্যাট আছে, নয় শাশুড়ি নয় শ্বশুর নয় শালা, মানে কেউ যদি খারাপ কাজ, সিপিএম খারাপ ছিল, তৃণমূলকে ভোট দিয়েছে, না আমি বলতে চাই তৃণমূল খারাপ কাজ করলে আপনাদের ভোট দেবে, এভাবেই আসবে, কিন্তু আপনি যদি সেই তৃণমূলের উদাহরণটাই দেন যে ওরা খারাপ, ওরা খারাপ, আমারও খারাপ হওয়ার অধিকার জন্মেছে, সেটা তো নয়, ছাদ হয়েছে বলে তাকে দুর্নীতিগ্রস্ত বলাটা আমার মনে হয় ঠিক না, মানে ওই যে বললাম হিস্ট্রি, এই দেখে দেখে আমাদের হয়ে গেছে কি নিশ্চয়ই তার মানে এও দু নম্বরই, এই ব্যাপারটা আমরা রিলেট করে ফেলছি সব জায়গায়। আর উপকারের ব্যাপারটা যেটা বলছেন, অবশ্যই উনি উপকারের কি বা করবেন, মাত্র ছ বছরে তো আর হাবড়ার উপকার হয় না, হাবড়া একটা আমি প্রথমেই বললাম ভীষণ সংস্কৃতি মুক্ত জায়গা, এখানে প্রতিটা বাড়িতে মানে দেখবেন ডাক্তার ইঞ্জিনিয়ার স্কুল মাস্টার এবং প্রতিটা ছেলে মেয়ে সবাই কিন্তু ভীষণ শিক্ষিত, সবাই অন্তত পড়াশুনো করে, যে মেয়েটি যে বউটি কাজই করে কোনো বাড়িতে তারও ছেলে মেয়ে দেখবেন কলেজে পড়ছে,
সুতরাং এই হাবড়ার উন্নতিটা এবং এখানকার ব্যবসা বলুন, ব্যবসায়ী মহল আছে একটা, তাদের একটা আলাদা আইডেন্টিটি আছে, সুতরাং এটা তৈরি করতে হয়নি। হ্যাঁ, বলতে পারেন কিছু খুন জখম বা নতুন কিছু অস্ত্রের হয়তো আমদানি হয়েছে উনি আসার পর, সেই দিক থেকে যদি উন্নতি বলেন অবশ্যই হয়েছে, কিন্তু আমি এমনি হাবড়ার উন্নতি এমনি হয়েছে। যেমন সেন্ট্রাল গভর্নমেন্ট পয়সা দিচ্ছে, তার জন্য হাইওয়েগুলো বড় হচ্ছে, আর তার সঙ্গে দিদি আমাদের যে এগুলো রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্পগুলো রয়েছে মোদিজির, সেগুলোকে নিয়ে উনি নাম বদল করে যেগুলো চালাচ্ছেন সেগুলো তুলে ধরা হচ্ছে মানুষের সামনে, সেইভাবে যতটা করা যায়। আপনাকে আরেকটা প্রশ্ন বলি, বাদল ভট্টাচার্য 1998 সালে বাই ইলেকশনে অসমগতে জিতলেন এবং বলা হয় যে মানে বিজেপি হওয়ার পরে যে কজন বিধায়ক পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত হয়েছেন তার মধ্যে উনি প্রথম, বাদল ভট্টাচার্য। সেই অর্থে অশোকনগর বিধানসভায় বাদল ভট্টাচার্যের একটা, তারপরে বাদল ভট্টাচার্যের পরে সেভাবে বিজেপি আর ওখানে সংগঠন করতে পারল না কেন? না, সংগঠন বিজেপির, ধরুন আমি তো বারবারই বলছি, 2000 সাল থেকে 2010 পর্যন্ত আমাদের একটা সাংগঠনিক হয়তো দুর্বলতা কোথাও কোথাও দেখা গেছে, এটা ঠিকই। আমাদের সেইভাবে হয়তো কার্যকর্তারা বা কর্মীরা হয়তো সেইভাবে কাজটা এগিয়ে নিয়ে যেতে পারেনি, কেননা সবারই একটা, সব পার্টিরই একটা ইয়ে থাকে, আমরাও সেভাবে সেন্ট্রালেও ছিলাম না, আমরা কোনো সেরকমভাবে রাজ্যগুলোর মধ্যেও ছিলাম না, সেই একই ছাপ হয়তো পড়েছিল। কিন্তু তারপরে, কিন্তু 2010-এর পর থেকে বিজেপির সংগঠন এখন প্রতিটা সিটি বলবো শুধু না, গ্রামেও কিন্তু খুব প্রান্তিক মানুষের কাছেও আছে, কেননা সমস্ত প্রকল্পগুলো যেভাবে মোদিজির আসছে এবং আমরা যেভাবে পৌঁছাতে পেরেছি, প্রান্তিক মানুষ যেভাবে তার উপকৃত হচ্ছে, সেই দিক থেকে মানুষ কিন্তু বুঝে গেছে যে ভারতীয় জনতা পার্টি একমাত্র বিকল্প আগামী দিনে। আচ্ছা, এবার আপনাকে শেষ প্রশ্ন, আর 2-1 মাসের মধ্যেই পঞ্চায়েত ভোট হবে এই গোটা রাজ্যব্যাপী। পঞ্চায়েত ভোটে আপনি বিজেপির রাজ্য নেত্রী একজন, আপনি মানুষকে কী বার্তা দেবেন? পঞ্চায়েত ভোটে আমি বলবো যে লোকাল যে সমস্যাগুলো আছে যা এতদিন তৃণমূল থেকে করতে পারেনি, আমাদের সুযোগ দেওয়া হোক ভারতীয় জনতা পার্টিকে, যে আগামী দিনে তাদের কাছে সেই প্রকল্পের সুফলগুলো যাতে আমরা এনে দিতে পারি, সেটা আবাস যোজনাই হোক, শৌচাগার নির্মাণই হোক, উজালা গ্যাসের যে প্রকল্প আছে সেটাই হোক, বা মানুষের যে দৈনন্দিন যে প্রয়োজন, রেশনের চালটা যাতে পশুখাদ্য না হয়, 27 টাকা ভর্তুকি দেওয়ার পরও আটাটা 24 টাকার নাম করে ব্লিচিং পাউডার হিসেবে ছড়ালে মুরগি খেয়ে নেবে এরকম যেন না হয়, এই বিষয়গুলোর ওপর আমরা দৃষ্টি দেওয়াবো মানুষের এবং আমরা পৌঁছে যেতে চেষ্টা করব। আর যদি আমরা অনলাইনে আমাদের অ্যাপ্লিকেশন, আমাদের পার্টির যারা কার্যকর্তা দাঁড়াবেন, ভোটার মানে দাঁড়াবেন, তারা যদি করতে পারে এবং ভোট যদি মানুষ ঠিক জায়গায় দিতে পারে, তো আগামী দিনে পঞ্চায়েত থেকেই ভারতীয় জনতা পার্টি তার পতাকা পশ্চিমবঙ্গে ওড়াতে পারবে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আমরা এতক্ষণ ছিলাম তনুজা চক্রবর্তী, ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সম্পাদক, তার সঙ্গে নমস্কার।